ছোট্ট বন্ধুরা, তোমাদের অনুষ্ঠান, তোমাদের নিয়ে অনুষ্ঠান সৃষ্টি সুখের উল্লাসে। অনুষ্ঠানের প্রতিটি অংশে থাকবে তোমাদের কথা, তোমাদের ভালো লাগার কথা, তোমাদের মন্দ লাগার কথা, তোমাদের ভাবনার কথা। প্রথমেই থাকছে রূপকথা। আমাদের আজকের গল্প রাক্ষস খক্ষস। অনেক অনেক দিন আগে এক গরিব চাষির তিন ছেলে ছিল। তার একটি ছিল কানা, একটি খোড়া আর একটি সুস্থ ছিল। চাষি যা আয় করত তার বেশিরভাগই সুস্থ ছেলের জন্য খরচ করত, আর তার আদরও ছিল বেশি। কানা আর খোড়ার ভাগ্যে বেশি কিছু জুটত না, এমনকি তারা কোনোদিন ঠিকমতো খেতেও পেত না। একটু বড় হলে সুস্থ ছেলেটিকে চাষি পাঠশালায় পাঠালো, আর কানা খোড়া বসে থাকলো ঘরে। এভাবেই দুঃখে কষ্টে দিন কাটছিল দুই ভাই কানা আর খোড়ার। একদিন তারা মনের দুঃখে ঘর থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। খোড়া আগে আগে হাঁটছে, কানা তার হাত ধরে হাঁটছে। কিছু দূর যাওয়ার পর কানার পায়ে কিছু একটা জড়িয়ে গেল। কানা বলল, দেখ তোরে ভাই, এটা কি? খোড়া বলল, এটা একটা মোটা রশি। কানা বলল, এটা গুছিয়ে আমার মাথায় তুলে দে, কোনো কাজে লাগলেও লাগতে পারে। আবার কিছু দূর যাওয়ার পর খোড়া দেখল পথের ধারে এক হাঁড়ি চুন পড়ে আছে। কানাকে বলতেই বলল, হাঁড়িটাও নিয়ে নে, কোনো কাজে লাগলেও লাগতে পারে। এভাবে হাঁটতে হাঁটতে তারা এক বনের মধ্যে এসে উপস্থিত হল। এমন গহীন বনে এসে তারা পৌঁছল যেখানে সূর্যের আলো পর্যন্ত দেখা যায় না। এভাবে আরো কিছু দূর হাঁটার পর তারা আবার আলোর দেখা পেল। শুধু তাই না, একটা বিশাল অট্টালিকার সামনে চলে এসেছে তারা। দেখতে রাজবাড়ির মতো মনে হলেও ভবনের আশেপাশে তারা কোনো জনমানুষের চিহ্নও দেখতে পেল না। চারিদিকে নীরব নিস্তব্ধ। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই তারা ভবনের একটি কক্ষে রাতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। দুই ভাই কানা আর খোড়া দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। এমন সময় শুরু হলো অদ্ভুত সব চিৎকার, চেঁচামেচি আর শো শো শব্দ। বিকট শব্দে দুই ভাইয়ের ঘুম ভেঙে গেল। কানা বলল, দেখ তো ভাই খোড়া, ঝড় বৃষ্টি শুরু হয়েছে নাকি? খোড়া বলল, না ভাই, তেমন তো কিছু দেখছি না। কিসের শব্দ দেখার জন্য খোড়া যেই না জানালা দিয়ে তাকিয়েছে, অমনি তার চক্ষু ছানা বড়া। শত শত রাক্ষস বিকট স্বরে চিৎকার করছে, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। আর একটা বলছে, তাই তোরে ভাই, মানুষের গন্ধ পাই। দুই ভাই তো ভয়ে অস্থির। তারা বুঝতে পারলো যে তারা রাক্ষসের আস্তানায় এসে ঢুকেছে। খোড়া বলল, ভাই, আর তো বাঁচার কোনো উপায় দেখি না। কানা বলল, ভয় পাস নে, একটা উপায় অবশ্যই বেরোবে। ইতোমধ্যে রাক্ষসরা দরজা এসে ধাক্কা মারতে শুরু করেছে। এই তোরা কারা, মানুষ নাকি? কানা জবাব দিল, না আমরা মানুষ না, আমরা রাক্ষস খক্ষস, আমরা রাক্ষস ধরে খাই। এই না শুনে রাক্ষসরা কিছুটা পিছু হটে গেল। এবার রাক্ষসদের সর্দার এগিয়ে এসে বলল, তোমরা যে খক্ষস তার প্রমাণ কি? দেখি তোমাদের একটি চুল দেখাও তো, তবে বুঝি তোমরা কত বড়। কানাখোড়াকে বলল, রাস্তা থেকে কুড়িয়ে আনা রশিটি জানালা দিয়ে ছুঁড়ে মার। রাক্ষসটা রশিটিকে খক্ষসের চুল ভেবে ভয়ে চিৎকার করে উঠল। এবার কানাখোড়া থুতু ফেলার শব্দ করে চুনের হাড়িতে রাক্ষসদের দিকে ছুঁড়ে মারল। রাক্ষসদের চোখে মুখে চুন লাগায় তারা মরে গেলাম রে, বাঁচাও রে বলে চিৎকার করতে করতে ভবনের বাইরে বেরিয়ে এলো। এবার রাক্ষসদের সর্দার বলল, যাদের থুতু এত বিষাক্ত তারা না জানি কত ভয়ঙ্কর, তাই মারা যাবার আগে চল পালাই। এই বলে রাক্ষসরা সব চিৎকার আর কান্নাকাটি করতে করতে পালালো। আর ওইদিকে যে বাড়িতে রাক্ষসদের আস্তানা ছিল সেটি আসলে ছিল একটি রাজবাড়ি। রাজার সভাসদ আর প্রজারা কেউ রাক্ষসদের আক্রমণে মারা পড়েছিল, আবার কেউ ভয়ে দেশ ছেড়েছিল। রাক্ষসরা পালিয়েছে শুনে সবাই যার যার বাড়িতে ফিরে এলো, আর কানাকে রাজা, খোড়াকে মন্ত্রী হিসেবে মেনে নিল। আমাদের পাঠ্যবই সহ মজার মজার সব গল্পের বইগুলো যিনি নানান রঙে রাঙিয়ে দেন, তিনি শিল্পী হাশেম খান, আমাদের এবারের অংশ প্রিয়জনকে নিয়ে। আর এ পর্বের প্রিয়জন শিল্পী হাশেম খান। ছোট্ট বন্ধুরা, তোমরা অনেকেই বলো, তোমরা নয়, তোমাদের বাবা মা অভিভাবক তারা অনেক সময় আমাকে বলেন তোমাদের কাছে নাকি আমি খুব প্রিয়। আসলে ছোটরাই আমার কাছে প্রিয়।
তো যাই হোক, তোমাদের জন্য আমি ছবি আঁকি, আবার তোমরা যাতে সুন্দর ছবি আঁকতে পারো সেসব ব্যবস্থা করা থেকে শুরু করে এই কাজটা শুরু করেছিলাম সেই কবে, অনেক দিন আগে, অর্থাৎ আজকে থেকে প্রায় 40 বছর আগে, যে আমাদের শিশুরা সুন্দর ছবি আঁকুক এবং তার ব্যবস্থা করতে হবে। তো এইসব কারণেই হয়তো অনেকেই বলে যে আমি শিশুদের প্রিয় মানুষ। তোমাদের পাঠ্যবইতে যেসব ছবি থাকে, আমি লক্ষ্য করেছি যে এই ছবি যদি তোমাদের পাঠে আকর্ষণ করা যায়, অর্থাৎ তোমাদেরকে যদি মজা লাগা, তোমাদের ভালো লাগা পড়ালেখা ইত্যাদি, যদি ছবিগুলো পাশাপাশি সুন্দর হয় এবং তোমাদের খুব জানার মধ্যে হয়, তাহলে কিন্তু তোমরা পড়তে ভালোবাসবে এবং খুব আনন্দের সঙ্গে পড়বে। অনেকেই বলেন, বিশেষ করে একদিন তো মানে একটি সভায় তোমাদের আরেকজন প্রিয় মানুষ মমতাজউদ্দিন আহমেদ আমাকে বললেন, অনেককে বললেন, আমার ছবি দেখে নাকি শিশুরা বাংলাদেশের ষড়ঋতু সম্পর্কে জানে, তারপরে এই গ্রীষ্ম বর্ষা শরৎ এবং আমাদের প্রকৃতিতে যে সব গাছপালা পশু পাখি, এই দোয়েল পাখি, ইলিশ মাছ থেকে শুরু করে নৌকা নদী কাশফুল, এসবের সঙ্গে নাকি একটা সুন্দর পরিচয় ঘটে, হয়তো ঘটে এবং তোমরা মজা পাও, তোমাদের ভালো লাগে, আর তোমাদের যেসব গল্পের বইগুলো ছড়ার বইগুলো সেগুলো আমি মানে আঁকি মানে যাতে তোমাদের ভালো লাগে, এইসব কারণেই হয়তো তোমাদের আমাকে ভালো লাগে আর আমারও তোমাদের ভালো লাগে। ছোটদের ছবি কিন্তু এখন, অর্থাৎ তোমরা যেসব ছবি আঁকো সেসব ছবির প্রদর্শনী হচ্ছে এখন দেশের বাইরেও, আমাদের দেশে তো হচ্ছেই এখন, কিন্তু প্রায় প্রতি মাসে কি প্রতিদিনই তো হচ্ছে, বিশেষ করে ঢাকা শহরে, এবং তোমরা খুব সুন্দর ছবি আঁকো, আমাদের দেশের এই তোমাদের ছবি অর্থাৎ ছোটদের ছবি বাইরে থেকে কিন্তু অনেক পুরস্কার ছিনিয়ে আনছে, এটা আমাদের দেশের জন্য বিরাট একটি গর্বের ব্যাপার, অর্থাৎ তোমাদের দিয়ে কিন্তু আমরা বাইরের পৃথিবীতে পরিচিতি পাচ্ছি। এই ছবি আঁকার মধ্য দিয়ে মানুষ কিন্তু খুব সহজে নিজকে চিনতে পারে, নিজের দেশকে চিনতে পারে এবং নিজের প্রকৃতির প্রতি একটা ভালোবাসা, জীবজন্তুর প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা জন্মে। তোমাদের পাঠ্যবইগুলো অনেক সুন্দর হওয়া দরকার, ছবি অনেক সুন্দর হওয়া দরকার, কাগজ অনেক সুন্দর হওয়া দরকার, এমনকি লেখাও সুন্দর হওয়া দরকার, এবং তোমাদেরকে আমাদের দেশের ইতিহাস, সত্যিকারের ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস, এবং এই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছেন, সেগুলো কিন্তু সঠিকভাবে তোমাদের দেওয়া দরকার। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমি পেয়েছি সেই ছোটবেলায় আমার গ্রামে, আমি যে গাছপালা দেখেছি, ফুল পাখি দেখেছি, এবং যে গ্রামের মানুষদের সে জেলে কামার কুমার এগুলো খুব কৌতূহল নিয়ে আমি দেখতাম, এবং যে আমাদের সেই বৈশাখী মেলা, বাজারের মেলা, তারপরে যে এমনকি ওয়াজ, এমনকি এই যে ওয়াজ মাহফিল, তারপরে কবির গান, তারপরে সার্কাস, এগুলো দেখেছি, তো সব মিলিয়ে কিন্তু আমার শৈশব মোটামুটি আনন্দের। তোমরা যারা এখন বড় হচ্ছ এই কথাগুলো মনে রাখতে হবে, ছবি আঁকা আনন্দের সঙ্গে করবে, গান গাইবে, প্রত্যেকের গান শিখতে হবে, গান গাওয়া যেন কি আনন্দের ব্যাপার, একটা গান গাইলে কিন্তু তোমার মনটা উদার হয়ে যাবে, আর বাবা মাকে নিয়ে বেড়াতে যাবে, নিজের গ্রামে যাবে, বাড়িঘর দেখবে, গ্রামের মানুষদের দেখবে, এইভাবেই কিন্তু আমাদের দেশটা সুন্দর হবে, আর আমাদের দেশটাকে ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে বড় দেশপ্রেমিক হওয়া, দেশের মানুষ হওয়া। তোমরা সবাই ভালো থাকো এবং সবাই সুস্থ থাকো। দেখলে তো ওরা মিলে আঁকলো ওদের পরিবারের ছবি, চলো দেখে নিই ছবিটা। আমাদের আঁকিয়ে ছোট বন্ধুরা মিলে আঁকলো সবার পরিবারের ছবি, তোমরাও আঁকতে পারো তোমাদের মা বাবাকে নিয়ে বা পরিবারের সবাইকে নিয়ে, আর সেসব সুন্দর সুন্দর ছবি পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়, আর যে বন্ধুর ছবি সবচেয়ে ভালো হবে তাকে ডাকা হবে পরের অনুষ্ঠানে।
আমাদের ঠিকানা হলো পরিচালক সৃষ্টি সুখের উল্লাসে, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। পর্বের বিদেশি বন্ধু সেভ দে নূর, ও এসেছে তুরস্ক থেকে। বন্ধুরা চলো শুনি ওর কথা। আদম সেভ দে নূর, ইকি আসনফুন্দা ওকিয়োরম, উসলারেসে উমিত তির্ক ওকুলুন্দা ওকিয়োরম, এরেটম্যানলেরিম চোক সেভিয়োরম, বাংলাদেশি দে চোক সেভিয়োরম, সেকিজ ইয়েশিন্দেইম। সেভ দে ওর বাবা মার সাথে বাংলাদেশে থাকে। ও টার্কি শপ স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। এ দেশে এসে ও অনেক নতুন বন্ধু পেয়েছে। Türk misafirperverliğini, Türk ailelerini, ülkemizi kısacası 23 Nisan Ulusal Egemenlik Çocuk Bayramı'nı çok seven öğrenciler ülkemizden ayrılırken gözyaşlarını tutamıyorlar. Deşi epriler antorjatik şişu uçabe তুরস্কের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। বিশ্বের 50-এর অধিক দেশের শিশুরা এই উৎসবে যোগ দিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব করার সুযোগ পায়। চলো বন্ধুরা, শিশুদের নিয়ে তুরস্কের ঐতিহ্যবাহী অনুষ্ঠান 23 এপ্রিল উৎসবের অংশ বিশেষ দেখি। Merhaba çocuklar. 23 Nisan Ulusal Egemenlik ve Çocuk Bayramımız kutlu olsun. Canım, senin de kutlu olsun. শিশুদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক তৈরির লক্ষ্যে 1920 সাল থেকে প্রতি বছর 23 এপ্রিল অনুষ্ঠিত হয় এই উৎসব। প্রতিটি দেশের শিশুরা তাদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য নাচ ও গানের মাধ্যমে তুলে ধরে। আগত শিশুরা একটি তার্কিশ পরিবারের পিতা মাতার তত্ত্বাবধানে থাকে, তাই এই অনুষ্ঠানে অংশ নিয়ে শিশুরা শুধুমাত্র সাংস্কৃতিক আদান প্রদানই করে না, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও সহমর্মিতা শিক্ষা নিয়ে ফিরে যায় নিজ দেশে। আতাতুর্ক দুশমনরে ইউর্দুমুজদান চিকারমুশ সানকি হার তরাফতা ওয়ার বিদিন। Çünkü en şerefli, en mutlu gün bugün 23 Nisan. Biday Bondura. ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের বিজ্ঞানের মজার খেলা অংশে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের বিজ্ঞানের মজার মজার কিছু ঘটনা করে দেখাবো, তোমরা বন্ধুরা মিলে খুব সহজেই তা বাসায় করতে পারবে। এটা কিন্তু দেখে মনে হবে ঠিক জাদুর মতো, কিন্তু আসলে তা বিজ্ঞানের খেলা। তো কথা না বাড়িয়ে চলো মূল পর্বে চলে যাই। আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে চুম্বক তৈরি করতে হয়। তোমরা নিশ্চয়ই চুম্বক দেখেছ। তোমরা কি জানো লোহার রড, ব্যাটারি, তার এসব দিয়েও চুম্বক বানানো যায়? তো আজকে চলো আমরা তা দেখি। এই জন্য দরকার হবে একটি ছোট লোহার রড। আমি এখানে 6 ইঞ্চির মতো লোহার রড নিয়েছি।
আর দরকার হবে চিকন ইলেকট্রিক তার আর কিছু পেন্সিল ব্যাটারি। প্রথমে লোহার রডের উপর এভাবে তারটি খুব ঘন করে পেঁচিয়ে নেবে। পেঁচানোর সময় তার যেন খুলে না যায় সেজন্য এর মাথায় একটি টেপ দিয়ে দিই, তাহলে তারটি রডের গায়ে লেগে থাকবে। তারটি যখন পেঁচাবে তখন কিন্তু খুব ঘন ঘন করে রডের গায়ে পেঁচাতে হবে। আমাদের তার পেঁচানো প্রায় শেষ হয়ে এলো। এই শেষ প্রান্তে আরো একটু টেপ লাগাই। একটা জিনিস খেয়াল রাখবে, এই রডের দু প্রান্তে কিন্তু সামান্য একটু জায়গা খালি রাখতে হবে, এই দু প্রান্তেই চুম্বকত্বের উদ্ভব হবে। তো ঠিক আছে, আমাদের তার পেঁচানোর কাজ শেষ। এবার ব্যাটারি রাখার জন্য একটা কেসিংয়ের মতো নিলাম। ব্যাটারিগুলো যেন একটির গায়ে আরেকটি লেগে থাকে। ব্যাটারিগুলোকে একটির পর একটি যুক্ত করি। ঠিক আছে, আমাদের ব্যাটারিও রেডি। এবার এটার ভিতর ব্যাটারিগুলোকে রাখি। এই প্রান্তে এই তারের দুই প্রান্তের এক প্রান্ত যোগ করব। সুবিধার জন্য এখানে তোমরা একটি সাপোর্ট দিয়ে দিতে পারো, আমি এটা এখানে বেঁধে নিচ্ছি। এখন কয়েকটি স্টেপলার পিন নিয়ে নিই। এই রেডি, তার যুক্ত করলাম। এবার দেখো কি দেখলে। আচ্ছা, এবার তারটা সরিয়ে নিই। বাহ, আবার তারটা যোগ করি। দেখতে পাচ্ছ, যতক্ষণ পর্যন্ত তার দুটো ব্যাটারির দুই প্রান্তের সাথে যুক্ত থাকবে ততক্ষণ পর্যন্তই চুম্বক হিসেবে এই লোহার রডটি কাজ করবে, আর তার সরিয়ে নেওয়ার সাথে সাথে চুম্বকত্ব শেষ। আশা করি তোমরা বাসায় এটা অবশ্যই প্র্যাকটিস করবে। আজ তাহলে এ পর্যন্তই। আগামী পর্বে তোমাদের সঙ্গে বিজ্ঞানের নতুন মজার কোনো খেলা নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো এই কামনায়। খোদা হাফেজ। আমাদের এখনকার পর্ব আমাদের বন্ধু, আমাদের আজকের বন্ধু আনিলা। আনিলা হাঁটতে পারে না, একটা বিশেষ চেয়ারে বসে ও সব কিছুই করে। এখন আমরা আনিলার সাথে কথা বলবো। আমি আনিল, আমি কেজি ক্লাসে পড়ি। আমার বন্ধুদের নাম শামিম এন সাকিব। আমি ছবি আঁকি, খেলা করতে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে, কম্পিউটার চালাতে ভালো লাগে, গান করতে ভালো লাগে। আসলে আর সকল প্রতিবন্ধী বাচ্চা, আসলে আমরা প্রতিবন্ধী বলতে চাই না, এই বাচ্চাদেরকে আমরা স্পেশাল নিডস চিলড্রেন বা পিছিয়ে পড়া শিশু হিসেবে আমরা এদেরকে আখ্যায়িত করি। হ্যাঁ, অন্যান্য বাচ্চাদের মতন ওরও সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে আমরা ওর জন্মের পর থেকে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি। বাহিরের কিছু ঘটনা আছে যেগুলো আমাদের খুবই কষ্ট দিয়েছে। আসলে ওই মুহূর্তগুলো আমরা অনেক কষ্ট পেয়েছি, ইভেন দেন আনিলা পর্যন্ত অনেক কষ্ট পেয়েছে। যে মানুষগুলো, বড় বড় মানুষগুলো ওকে অনেক কষ্টদায়ক কথা বলেছে, তারপরে একটা পর্যায়ে আমরা এসে দেখলাম যে না, সেই ঘটনাগুলো ওকে কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু শিখতেও অনেক কিছু সাহায্য করেছে। কোনো পিতামাতাই আশা করে না যে তাদের শিশু প্রতিবন্ধী হোক, কিন্তু যখন প্রতিবন্ধী হয় তখন তাদেরকে আসলে সঠিকভাবে পরিচালনা করা উচিত। ও যখন একটা রেগুলার স্কুলে গেল তখন শুরুটা আমাদের মোটেও ভালো ছিল না।
যেমন প্রথমে আমাদেরকে না শুনতে হয়েছিল, তারপরে আমি ওই স্কুলে চেয়ারম্যান সাহেবের কাছে কৃতজ্ঞ যে উনি আমাদেরকে একটা ঘন্টা সময় দিয়েছিলেন এবং ওই একটা ঘন্টা সময়ের মধ্যে উনি আমাদেরকে বুঝতে চেষ্টা করেছিলেন এবং আমার মেয়েটাকে উনি সুযোগ করে দিয়েছেন একটা রেগুলার স্কুলে পড়ার জন্য। ওর আইকিউ লেভেলটা ওর বয়সী বাচ্চাদের মতোই একদম কাছাকাছি, কিন্তু ফিজিক্যালি সে অনেক বেশি পিছিয়ে আছে। তারপরেও আমরা চিন্তা করলাম যে ওকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের আসলে কী কী করার প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে ওর হ্যান্ড ফাংশনটা পড় ও লিখতে ওর অনেক অসুবিধা হয়। সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে ওকে তাহলে কম্পিউটারে যদি আমরা চেঞ্জ আপ করে তুলি তাহলে ওর জন্য অনেক সুবিধা হবে, এবং এই জন্যে আমরা আসলে ওকে কম্পিউটারে অভ্যস্ত করার চেষ্টা করছি। আর আরেকটা যেটা, ও ছবি আঁকতে পছন্দ করে, ছবি আঁকতে ওর অসম্ভব অসুবিধা, ওর হ্যান্ড ফাংশন এতই পোর যে ওর জন্য ছবির তুলির আঁচড় দেওয়াটা ওর জন্য খুবই টাফ হয়ে যায়, যার জন্য আমরা একটা অল্টারনেটিভ একটা ওয়ে ওর জন্য চিন্তা করলাম বা ওই আসলে এটাকে এক্সপ্লোর করলো যে ও করে কি, আমরা জাস্ট রংটাকে দিয়ে দেই কাগজে, ও ফু দেয়, ফু দিয়ে ও ওর মতো করে আঁকায়। আসলে এটা ও কী আঁকায় না আঁকায় ও শেষে পরে ওইটার মানে ডিসক্রিপশানটা দেয় যে মা এটা আমি করেছি, কিন্তু ও ফু দিয়ে করার চেষ্টা করে। আর কিছু জিনিস করে ও থাম প্রিন্ট করে, ও থামটাকে ইউজ করে, ইউজ করে ও কিছু জিনিস আঁকানোর চেষ্টা করে। আমি পিতা হিসাবে সব পিতা মাতার কাছে আমার হচ্ছে একটা অনুরোধ যে আপনারা এই বাচ্চা নিয়ে এগিয়ে আসুন, দেশের সুযোগ বাড়ছে, এই বাচ্চাদেরকে নিয়ে যদি আমরা ঠিক মতন কাজ করি তাহলে এরা আমাদের বোঝা হবে না, বরং এরা আমাদের যথেষ্ট সমাজকে এবং ফ্যামিলিকে সহায়তা করতে পারবে। আনিলা আমাদের সামনে অপূর্ব একটা ছবি এঁকেছে। আমরা আনিকার ছবি আঁকা দেখলাম, কম্পিউটারের কাজ দেখলাম, ওর বাবা মার সাথে কথা বললাম। আমরা চাই আনিলা খুব সফলভাবে তার জীবনে প্রতিষ্ঠিত হোক। আমরা আজকে আনিলার কাছ থেকে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। ছোট্ট বন্ধুরা, আজ এ পর্যন্তই, পরের সপ্তাহে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।